হ্যালো ফ্রেন্ডস, হ্যালো স্টুডেন্ট, জিওডে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বিগত কয়েক বছরের ফাইনাল এক্সামের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, বা প্রশ্নপত্রগুলো উত্তর সহকারে আলোচনা করছি। দেখো, ফার্স্ট মাধ্যমিক এক্সামিনেশন 2017 সালের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। দেখো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে, ফার্স্টে দেখো বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। ফার্স্ট দেওয়া হয়েছে, দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কী বলা হয়? দেখো, এটা বলা হয় বহির্জাত প্রক্রিয়া। সেকেন্ড কোশ্চেন বলা হয়েছে, দেখো, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এটা হচ্ছে দ্রবণ ক্ষয়। থার্ড বলা হয়েছে, হেটেরোস্ফিয়ারে উচ্চতম স্তরটি হচ্ছে তোমার হাইড্রোজেন স্তর, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় সেটা হচ্ছে তোমার হাইগ্রোমিটার, এলনিনোর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় প্রশান্ত মহাসাগরে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় পেরিজি জোয়ার, পেরিজি অবস্থান পেরিজি জোয়ার, আর বেশি হলে হচ্ছে অ্যাপোজি জোয়ার। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো এখানে সবগুলি প্রযোজ্য হবে, কারণ কি বলতো, বর্জ্যের পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস, অর্থাৎ কি রিডিউস, রিউজ, রিসাইক্লিং সবগুলোই রয়েছে এখানে। নেক্সট চলে আসো, ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তোমার কি হবে, এটা হচ্ছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ভেঙে হয়েছে। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা কি বলা হয়? আঁধি বলা হয়, ঠিক আছে। আর যে উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাকে লু বলে, আর ধূলিঝড় হলে আঁধি। মৃত্তিকা সংরক্ষণের একটি গৃহীত পদ্ধতি হলো কি হবে? ফালি চাষ হবে, আর বাকিগুলো সমস্ত কিছু মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে তোমার কি? মহারাষ্ট্র। এরপর চলে আসো, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে কাকে? বেঙ্গালুরুকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো কি? না, NH7 বা 7 নম্বর জাতীয় সড়ক, কিন্তু বর্তমানে এটা হচ্ছে কত? না, NH44 লিখবে, 44। 15 মিনিট × 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তারের ক্ষেত্রে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের স্কেল হয়ে থাকে কত? না, 1:50,000 বা 1:50,000। এরপর শুদ্ধ অশুদ্ধ চলে আসো, ফার্স্ট বলা হয়েছে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ঠিক হবে বা শুদ্ধ লিখবে, শুদ্ধ। ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটাও কিন্তু শুদ্ধ। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়ে থাকে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে, কিন্তু কোন সময় বৃষ্টিপাত হয়ে থাকে? শীতকালে, এটা অশুদ্ধ। এরপর চলে আসো, চাঁদ, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সিজিকি বলে, এটা কি হবে? না, শুদ্ধ হবে। ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, ভুল হবে, এটা হচ্ছে বর্ষাকালে খারিফ শস্য রূপে চাষ করা হয়। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ বলা হয়েছে, এটাও ভুল হবে, এটা হচ্ছে তোমার বিহার হবে, বিহার, উত্তরটা সঠিক উত্তর বিহার, এটা রবি শস্য না, খারিফ শস্য রূপে হয়, খারিফ শস্য রূপে, আর এটা গ্রীষ্মকালে নয়, এটা শীতকালে হবে। নেক্সট, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীক চিহ্নের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা ভুল হবে, এটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। নেক্সট, শূন্যস্থান পূরণ করে চলে আসো, দেখো, ফার্স্ট বলা হয়েছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলা হয় কি? না, পর্যায়ন বলা হয়, পর্যায়ন। হিমবাহ, জলধারা বাহিত নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি ইত্যাদি সঞ্চিত হয়ে যে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলা হয়ে থাকে? তাকে এসকার বলা হয়ে থাকে, এসকার বলা হয়। কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কোন সময় হবে, কোথায় এ হবে? এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থান করবে,
আর বছরের মধ্যভাগে ঊর্ধ্বমুখী হলে তাহলে আমাদের গোলার্ধ বা উত্তর গোলার্ধ হবে। পৃথিবীর গ্যাস বলের জন্য গৌণ জোয়ার সৃষ্টি হয়, এটা লেখো কেন্দ্রাতিক বলের জন্য, কেন্দ্রাতিক। নেক্সট, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র বা এয়ার কন্ডিশনার ব্যবহার করলে বায়ুমণ্ডলে ড্যাস গ্যাস নির্গত হয়, এটা হচ্ছে CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাস নদীর মিলনের ফলে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, এটা লেখো অলকানন্দা, অলকানন্দা। ড্যাস শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়, লেখো কোয়েম্বাটুরকে, কোয়েম্বাটুর, ঠিক আছে। নেক্সট, এরপর চলে আসো, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করেছে তাকে কি বলা হয়ে থাকে? জলবিভাজিকা বলা হয়, জলবিভাজিকা। নেক্সট, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ। তারপরে প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? এটা হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য, অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটা? এটা লেখো খারদুংলা, খারদুংলা। নেক্সট, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? এটা লেখো সুন্দরবন। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? এটা কৃষ্ণ মৃত্তিকা। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতায় যুক্ত হয়েছে? সোনালি চতুর্ভুজ, সোনালি চতুর্ভুজ। এরপর চলে আসো, ম্যাচিংয়ে আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও। দেখো ইসরো, ইসরো কি রকেট উৎক্ষেপণ সংস্থা অর্থাৎ সির সঙ্গে হবে। ভেমনাথ, ভেমনাথ অবস্থান করছে কেরালায়, দুই। তারপরে আধি হচ্ছে তোমার কি রাজস্থান, তিন। আর কান্ডালা হচ্ছে শুল্ক মুক্ত বন্দর, চার। এরপর নেক্সট, সাল মাধ্যমিক এক্সামিনেশন কোশ্চেন পেপার 2018-18 চলে আসো। বলা হয়েছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? চলে আসো ক্যানিয়ন বলা হয়। পাখির পায়ের মতো দেখতে বদ্বীপটার নাম কি? না, এটা হচ্ছে মিসিসিপি, মিসৌরি। এরপর উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে? না, এটা মেসোস্ফিয়ার স্তরে। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে বলা হয় টুইস্টার। শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে যে ঘন কুয়াশা বা ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় যে উপকূলে, তা হচ্ছে নিউফাউন্ডল্যান্ড উপকূল। এরপর চলে আসো, মরাকোটালের সময় চাঁদ সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণ করে থাকে? এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ করে থাকে। নিম্নলিখিত বর্জ্যগুলির মধ্যে জৈব অভঙ্গুর বর্জ্য হচ্ছে তোমার কোনটি? উপরে সবগুলি হবে, প্লাস্টিক, কৃত্রিম রবার আর অ্যালুমিনিয়াম পাত। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানার সৃষ্টি হয়েছে? না, অন্ধ্রপ্রদেশ ভেঙে। শিবালিক পর্বতে পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করেছে তাকে ভাবর বলা হয়। তারপর চলে আসো, ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে তোমার কি? এগুলো যতগুলো আছে, এই যে ভীমতাল, ডাল, লোকটাক, এগুলো হচ্ছে সব মিষ্টি জল। এই প্যাংগংটা হচ্ছে কাশ্মীরের, এটা হচ্ছে তোমার লবণাক্ত জলের হ্রদ। এরপর চলে আসো, যে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে? ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, তোমার লিখে দাও এখানে, পশ্চিমঘাট পর্বতে, পশ্চিম ঢালে। গম হলো কোন কোন ফসল? এটা রবি ফসল। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কুমারিকা পর্যন্ত দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনাটার নাম হচ্ছে উত্তর দক্ষিণ করিডোর। এরপর চলে আসো, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে তোমার কি? না, IRS বা ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। এরপরে শুদ্ধ অশুদ্ধেই চলে আসো, যে বলা হয়েছে জলপ্রপাতে পাদদেশে মন্থক্ষোভ সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। এরপর চলে আসো, কারণ এখানে মন্থকূপ নয়, প্রপাতকূপ সৃষ্টি হয়, ঠিক আছে, প্রপাতকূপ। ফটিন ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, ভুল হবে। প্রশান্ত মহাসাগর সৃষ্ট এলনিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়, ঠিক আছে। বিহার এবং ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে চলে আসো, পেট্রোলেশন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যায়িত করা হয়েছে, ঠিক আছে। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে চালু হয় তাকে প্ল্যাটফর্ম বলা হয়ে থাকে, এটাও কিন্তু ঠিক আছে। ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁককে মেন্ডার বলা হয়, লেখো এটা মেন্ড্রেস নদীর নাম অনুসারে, মেন্ড্রেস, দন্ত ড ফলা
একাদন্ত মেন্ড্রেস নদীর নাম অনুসারে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি এবং সমান্তরাল ফাটলগুলিকে কি বলা হয়ে থাকে? ক্রেভার্স বলা হয়ে থাকে, ক্রেভার্স, ক্রেভার্স বলে। নেক্সট লেখো, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয়ে থাকে বৈপরীত্য উষ্ণতা, বৈপরীত্য উষ্ণতা বা টেম্পারেচার ইনভার্সন বলা হয়ে থাকে। ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করলে তাকে বলা হয়ে থাকে কি বলতো? বান ডাকা বলে, বান ডাকা বলা হয়। নেক্সট, যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলা হয় জৈব ভঙ্গুর বজ্র বা জৈব বিশ্লেষ্য লিখতে পারো, বায়োডিগ্রেডেবল। ড্যাশ, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ লেখো শিলং পাহাড়, শিলং পাহাড়। নেক্সট, আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতা হার কত শতাংশ? 74.04%। সাহারা মরুভূমি বালুকাময়, এরপর দুটি একটি বাক্যে উত্তর দাও। সাহারা মরুভূমি বালুকাময় মরুভূমিকে কি বলা হয়ে থাকে? সাহারায় বালুকাময় মরুভূমিকে বলা হয় আর্ক বলে। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে? লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কোনটা? লেখো প্ল্যাংটন। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম, এটা ইউরেনিয়াম লিখে দাও, ইউরেনিয়াম 235 লিখে দাও। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটা? এটা লেখো গোদাবরী। নেক্সট, ভারতে কোন অরণ্যের সিংহ পাওয়া যায়? লেখো এটা গির। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? না ঝাড়খণ্ড, এটা লেখো ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। কোন মানচিত্রের সাহায্যে সমোন্নতি রেখার সাহায্যে ভূ প্রকৃতি বোঝানো হয়েছে? এটা লেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে, ঠিক আছে। নেক্সট চলে আসো, যে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানোর কথা বলা হয়েছে, দেখো এটা হচ্ছে তোমার কি না তাল যেটা বলা হয়েছে, সেটা চলে আসো পশ্চিম হিমালয় হ্রদ। ঝুম চাষ হচ্ছে তোমার কি না মৃত্তিকা ক্ষয়। চিকমাগালুর যেটা বলা হয়েছে এটা হচ্ছে তোমার কি না কফি গবেষণা সংস্থা। আর বারাণসী বলা হয়েছে এটা, সেটা হচ্ছে তোমার কি না ডিজেল চালিত রেল ইঞ্জিন। দেখো স্টুডেন্ট, এইটাই আমি 2017 এবং 2018 সালে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এরপরে ভিডিওটাতে 2019 এবং 2020 সালে ভিডিও নিয়ে আলোচনা করছি। এবার তোমরা যদি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।